ঋতুস্রাবণরা কেউ নাই বলে আমার মনে হয়। এরা সবাই মানে, কি জন্য জানেন? একটা ঘটনা আছে, আমি কাকু আপনার সবাই সম্মিলিতভাবে যে না বুঝে তাকে বোঝান, মায়া করে আদর করে গালাগালি করি না করে। দামেস্কের মধ্যে একটা শহরে, আপনার ফেসবুকে দেখেছেন, আপনার দেখবার কথা, একজন রাজা যাচ্ছে একটা কবরস্থান দিয়ে, যাবার সময় আরেকজনে কয় হুজুর একটা একটা আল্লাহর বলির মাজার। একথা আত্মের সোর বদমাইশ গুন্ডা বাচ্চায় কয়, তো আল্লাহর বলিয়া সহ্য করতে পারে না, কবরের থেকে ঠ্যাংটা দিয়ে লাথি দিছে। দেখছেন নি ফেসবুকে? হ্যাঁ দেখছেন নি আপনারা? এক খবরটা নিয়েন, একটা লাঠি দিছে, ও বেড়া মরে গেছে গা, আমের মরে গেছে গা। আল্লাহর বলিলে কয়, তুমি এত গরম হইলে কেন ট্যাংটা তুললে? তোমার ট্যাংটা এমনি থাকি থাকবে কেমন পর্যন্ত মানুষ দেখো? এখনো সেই পাও পড়া আছে তাজা, একটা স্পট পড়ে নাই, দাগ পড়ে নাই। হ্যাঁ এরা অনেক কিছু করতে পারে, ঠিক না বেটি? আল্লাহর বলিদের বিরুদ্ধে গেলে বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলে বলিলে কিছু না বললেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, ঠিক না বেটি? ইন্দিরা গান্ধী যখন নাকি ইয়ে করছিল, ভোট করছিল আমাদের দেশে, যখন ভোট করতেছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছিল তুমি জিয়ারত করে যাও হাজরত খাজা গরিব নওয়াজ, তুমি সিও সাকসেসফুল হবা। আমি যাই, আমি সাকসেসফুল হয়েছি। কে কয়? ইন্দিরা গান্ধী কয়। আরে হ্যাঁ, আরে হেরা আল্লাহর ওলি যারা বেশি মানে, হ্যাঁ ওলিদের বিরুদ্ধে যাইয়েন না। এরা আপনাদের কাছে টাকা চায় না? চায়। আমাদের কাছে টাকা চায়, পয়সা চায় না? কিছু চায়, কি চায়? আপনারা আল্লাহ আল্লাহ রসুলের ভাই জানে চাই, এটাই চায়। আসুন আমরা সব এক হয়ে যাই। হ্যাঁ আমাদের মধ্যে ভেদাভেদ থাকা উচিত না, নবীর মোহাব্বত এক হতে পারে। কোরআনে পাক আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সব এক হয়ে দাও। হ্যাঁ এবং ওয়ালা তাফাররাকু, কোরআনে পাকের তাফসীর রুহুল মানি লেখতেছে ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, জুদা হইও না, ভিন্ন হইও না, কার থেকে? নবী থেকে। সবাই নবীর মহব্বতে এক হয়ে যাও, আল্লাহর বলি হয়ে নবীর কারণে, গাউস হয়ে নবীর কারণে, কুতুব হয়ে আল্লাহর কারণে, ঠিক না বেদি? কাজেই নবীর পক্ষে যারা তারাই যান নামে বেহেশতি, তারাই হলো আল্লাহর বলি পয়েন, আলহামদুলিল্লাহ। কোন কিতাবে লেখা আছে আমরা ওলি হইতে পারবো না? হ্যাঁ আছে, নবী হইতে পারবেন না, আমার নবীর পরে কোন নবী আর আসবে না। হ্যাঁ এখন ওলি হইতে পারবে কেয়ামত পর্যন্ত, ঠিক না? গাউস হইতে পারবে, হইতে পারবে আব্দাল। আসুন আমরা নবীর পক্ষে যেতে, লোভ লালসা কাম ক্রোধ হিংসা বিদ্বেষ যদি আমরা ছাড়িয়ে দিই, আমরা অলি হয়ে যেতে পারবো, অর্থাৎ নবীর আদর্শ আমরা আমাদের জীবনে যদি প্রত্যেক স্তর যদি পালন করতে পারি, তাদেরকে বলা হয় সুন্নি, আর সুন্নিদের মধ্যে বলি হয় পয়েন, আলহামদুলিল্লাহ। তেমন পর্যন্ত বলি হবে, আল্লাহ আমাদের কবুল করুন।